हेलो व्यूअर्स, वेलकम टू एवरीवन। आज के आमरा देखबो जे आमरा बस, ट्रेन, लंच, साइकेलेर गति किभाबे मोबाइल फोन यूज करे बेर करते पारी। धरुन आपनी बसे, ट्रेने, लंचे अथवा साइकेले करे आपनी एक जगह थेके अन्य जगह जाच्छेन, तो आपनी चाच्छेन जे आपनार बसटी अथवा ट्रेनटी अथवा जे वेहिकेलेई आपनी जाच्छेन ना केन, एक जगह थेके आरेक जगह आपनी चाच्छेन जे सेई वेहिकेलटी कत स्पीडे रान करतेछे सेटा आपनी मेजार करबेन। তাহলে আপনার যেটি করতে হবে, প্রথমে আপনার একটি স্মার্টফোন লাগবে, সেটাতে ইন্টারনেট থাকতে হবে এবং আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। সেই অ্যাপসটির নাম হচ্ছে ডিজিহুড স্পিডোমিটার। সো আপনি যদি মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নেন এবং আপনি যখনই চান যে আপনার ভেহিকেল স্পিড আপনি মেজার করবেন, তাহলে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে যে ইন্টারনেটে কানেক্ট হয়ে আপনি অ্যাপসটি স্টার্ট করে দিবেন আর অটোমেটিক সে আপনার স্ক্রিনের মধ্যে আপনার ভেহিকেলের স্পিডটাকে সে শো করতে থাকবে। তাহলে চলুন আমরা দেখি যে কিভাবে আমরা সেটা করতে পারি। আমি প্রথমে মোবাইলের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমি সার্চ উইন্ডোতে লিখব যে ডিজিহুড স্পিডোমিটার, ডিজিহুড স্পিডোমিটার। এই যে আমি এটা দেখতে পাচ্ছি, এখানে চলে এসেছে। আমি জাস্ট এটাকে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ইনস্টলের অপশন এসেছে, তো আমি ইনস্টল করে নিই এটাকে। ইনস্টল ক্লিক করার পর অ্যাকসেপ্ট, এটা ডাউনলোড হচ্ছে। আমি দেখলাম যে ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি এটাকে ওপেন করি, তো এখানে তারা আমাকে, এখানে আমার কাছে তারা এরকম যে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা বলতেছে, তো আমি এটা দেখলাম যে আই অ্যাগ্রি, ওকে। এই যে চলে আসলো আমার এটার যে হোম পেজটা, স্পিডোমিটারের হোম পেজটা আমি দেখতে পাচ্ছি। যখনই আমি এই লোগোটাকে এরকম তার কালার চেঞ্জ করতে দেখবো যে রেড, গ্রিন, ব্লু এরকম দেখাচ্ছে এবং আমার ভেহিকেল যদি রান করতে থাকে, তাহলে আমার স্ক্রিনের মধ্যে এখানে যেটা জিরো দেখাচ্ছে সেখানে আমার ভেহিকেল স্পিড উঠতে থাকবে। মাইল পার আওয়ারে সে আমার স্পিড দেখাবে, অথবা আমি ইউনিটটাকে চেঞ্জ করে কিলোমিটার পার আওয়ারেও করে নিতে পারি। তো বন্ধুরা, এভাবেই আমরা মোবাইল ফোন ইউজ করে আমরা যে কোনো ভেহিকেল স্পিডকে বের করতে পারি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও ইন্টারেস্টিং টপিক্স নিয়ে আমি আসবো। থ্যাংকস টু এভরিওয়ান।